আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইটস ব্রিটিশ বাংলা ব্লগার ব্যাক উইথ ইউ এগেইন। আপনাদের রমজান কেমন কাটছে? ভালো আমাকে কমেন্ট করে জানাবেন। আমরা তো ইংল্যান্ডে আমাদের আজকে 3 নম্বর রমজানে আমরা, সো আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে। বাট আমাদের এখানে একটু গরম পড়ে গেছে, যে কারণে এই যে মানে পানি পিয়াস মানে থার্স্টিনেস একটু প্রভাব রাখছে, আর 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 কিছু না, কিন্তু ফুড ইজ তেমন কিছু না। সো আমি কয়দিন ধরে আপনাদের কাছে আপলোড দিতেছি অনেক ফুড আইটেম, লটস অফ কুকিং, কারণ আমরা ঘরে বসে কোয়ারেন্টিনের মধ্যে আছি। তো সো ভাবলাম যে আমার এক কুকিং স্কেলটা যে আছে, এই কুকিং স্কেলটাকে একটু একটু কি বলে শার্প করি। অফকোর্স আমার হেল্প, আমি অনেক হেল্প পাই আমার অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে। বাট এনিওয়াই কত হয়েছে গিয়ে দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। আমি ট্রাই করি আপনাদেরকে সুন্দর সুন্দর রেসিপি দেওয়ার জন্য, ইফতারের রেসিপি দেওয়ার জন্য, এবং আরও দেব, আরও রেসিপি দিব, আরও অনেক কিছু শেয়ার করব আপনাদের সাথে। সো আজকে ভাবলাম যে আজকে একটু ভিন্ন করি, ঘরে বসে বসে মানে কেমন কেমন লাগতেছে। সো লেটস গো অ্যান্ড ডু সাম শপিং। আমি আজকে আমাদের এখানে লোকাল মানে আমাদের সুপার মার্কেটে যাবো, এবং সুপার মার্কেটে গিয়ে কিছু শপিং করব এবং এটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা আমার সাথে থাকবেন এবং এনজয় করবেন। থ্যাংক ইউ। সো বন্ধুগণ, আমি চলে আসলাম আমাদের লোকাল মরিসন সুপার মার্কেট স্টোরে, এবং দেখতে পারতেছেন আপনারা যে কার পার্কে অনেক গাড়ি আছে। সো বেসিকলি অলদো আমরা লকডাউনে আছি, আমাদের এখানে কিন্তু এই যে শপিং করার জন্য সব ওপেন আছে। সো আমার মতন আরও দেখতে পারতেছেন অনেক লোকই এখানে এসেছে তাদের বাজার হাট করার জন্য। সো আমি আমার ট্রলিটা নিলাম এবং আস্তে আস্তে দোকানের দিকে গেলাম। আমাদের যে চয়েসগুলো আগে ছিল, এই চয়েসগুলো এখন অনেক কমে আসছে, অনেক লিমিটেড হয়ে গেছে। যেমন মনে করেন এই যে কমলা, কমলা আমাদের এখানে 4 থেকে 5 আইটেমের ভ্যারাইটিস অফ কমলা থাকে, এবং ইউনো 7 থেকে 8টা ভ্যারাইটিস আপনার আপেল থাকে। কিন্তু এখন সমস্যা হয়েছে কি, সংকটের কারণে মনে করেন 1টা অথবা 2টা ভ্যারাইটি থাকবে। সো আমি একটা আঙ্গুর নিলাম। আসলে এই এই মুহূর্তে আমরা ফ্রেশ ফ্রুট এবং ভেজিটেবল খাওয়া খুবই প্রয়োজনীয় আপনার ইমিউন সিস্টেমকে মানে স্ট্রং রাখার জন্য, মজবুত রাখার জন্য। এই যতটুকু সম্ভব সবাই চেষ্টা করবেন যে ফল ফ্রুট এবং শাক সবজি ইউনো এগুলো খাওয়ার জন্য। যে হার্বসগুলো আছে, যেমন এই যে বাকরের পাতা, আমরা যেটাকে করিয়ান্ডা বলি, তারপরে আপনার ফ্রেশ আদা রসুন, এগুলো মোটামুটি এখনও আছে অ্যাভেলেবল। এবং এই যে এটা দেখতেছেন আপনি, বিরাট বড় একটা মরিচ, এটা টার্কিশ একটা মরিচ, খুবই বড়। তারপর এখানে আপনি ব্রেড জাতীয় জিনিস যেগুলো প্রি প্যাকড করা থাকে, এগুলো মোটামুটি ভালোই সাপ্লাই আছে। এবং এই যে পাস্তাগুলো, এগুলো মোটামুটি ভালোই সাপ্লাই আছে। তবে কিছু কিছু আইটেম আপনারা দেখতে পারতেছেন যে খালি আছে। নর্মালি এটা কিন্তু কখনো তারা খালি হতে দেয় নাই, মানে দোকানের পলিসিগুলো থাকে যে একটু শেলফটা খালি হওয়া শুরু হলেই তারা আবার নতুন মাল নিয়ে আসে, কিন্তু এই সংকটের কারণে এটা করা সম্ভব হচ্ছে না। এখানে আপনারা দেখতেছেন ভ্যারাইটিস অফ চিজ, যেটা পনিরের পনির টাইপের, আমাদের দেশে এগুলো পনির বলে। এখানে এদেশে কিন্তু অনেক ভ্যারাইটিস অফ চিজ আছে, অনেক ধরনের চিজ, এবং এই চিজগুলো খুবই পপুলার। এইখানে কিছু ফ্রেশ ভেজিটেবল আছে, যেমন এই যে ব্রকোলি,
তারপরে আপনার কলিফ্লাওয়ার, এগুলো দেখা যাচ্ছে এখনও অ্যাভেলেবল আছে, ভালোই সাপ্লাই আছে। এখন আপনাদেরকে দেখাবো আমাদের এখানের মাছের যে সেকশনটা আছে, ফিশ সেকশন। এখন আপনারা দেখতেছেন যে বিভিন্ন এই যে এখানে চিংড়ি মাছ আছে, বিভিন্ন টাইপের চিংড়ি মাছ, এগুলো ভালো করে ওয়াশ করে প্যাকেটিং করে রাখা হয়েছে। এবং এই যে মাছগুলো আছে এগুলো কিন্তু এখানের সমুদ্রের মাছ। এই যে আপনি দেখতে পাচ্ছেন এটাকে বলে সালমন, সালমন ফিশ, এটা আমাদের দেশেও আছে এখন। তো এটাকে ভালো করে তারা প্যাকেটিং করে রাখে দেয়। এই যে একটা আছে আপনার হোয়াইট ফিশ, অ্যাগেইন এটাকে ক্লিন করে মানে খুব সুন্দর করে প্যাকেটিং করে রাখে দেয়। আর আপনি যদি প্যাকেটিং ছাড়া কিনতে চান তাইলে এখানে আছে। অ্যাগেইন আজকে এখানে শুধু ভ্যারাইটিসটা একদম কম, অনেক খালি জায়গা আপনারা দেখতেছেন। নর্মালি এটা খুব ফুল থাকে ফ্রেশ মাছ দিয়ে, বাট এই সংকটের কারণে এই ফ্রেশ আইটেমগুলো দোকানে আসতে একটু অসুবিধা হচ্ছে। দেখেন আমাদের এখানে হালাল সেকশন আছে, এগুলো সব হালাল আইটেম। হালাল আইটেমে আপনার দেখেন এটা আছে, তারপরে এগুলো আপনার মনে করেন হালাল আইটেম, এগুলো চিকেন কাটা আছে, আপনি যারা কাটতে পারেন না তাদের জন্য সুবিধা করে দিয়ে দিছে, যারা মশলা মাখাতে পারেন না তারা তাদের জন্য তো আরও সুবিধা মশলা টশলা মাখিয়ে দিয়ে দিছে। আর আপনি যদি নিজস্ব মশলা মাখাতে চান এখানে আছে, তাই আছে। তারপরে আপনারা এই দেখেন কিমা, আমাদের দেশের যে কিমা, তারপরে আপনার এই যে বার্গার, এটো এগুলো সব হালাল আইটেম রাখছে তারা এখানে। এই দেখেন সসেস, এটা কিন্তু হালাল সসেস, ঠিক আছে, বুঝতে পারছেন। মোটামুটি ভালোই সিলেকশন আছে, একটা খ্রিস্টান দেশে তারা কিন্তু কাস্টমার বেস আছে, যে কারণে এগুলো সব রেডি করে রাখে। এই দেখেন এটা হালাল, আর সব আইটেম হালাল। এগুলো হলো কি আপনার টক দই, এই এগুলো এভাবে প্যাকেটিং করা থাকে, যেটাকে আমাদের এখানে লো ফ্যাট ইয়াগট অথবা গ্রিক ইয়াগট বলে। সো আমি একটা নিলাম। দুধ মোটামুটি আছে, দুধ এখনো আমাদের কোনো শর্টেজ হয় নাই, আপনারা দেখতে পারতেছেন। সো দুধ ঠিক আছে আমাদের এখানে, আমি একটা নিলাম। এখন চলে আসলাম আমাদের ব্রেকফাস্টের সিরিয়াল সেকশনে। এখন দেখতেছেন আপনারা এখানে ভ্যারাইটিস অফ সিরিয়াল আছে, বাচ্চাদের থেকে শুরু করে বয়স্ক লোকদের জন্য, হেলদি লোকদের জন্য, সব টাইপের লোকদের জন্য। এই পরেজগুলো কিন্তু অনেক হেলদি জিনিস, এই পরেজগুলো আপনি খেতে পারলে অনেক হেলদি হচ্ছেন। এটা রেডিমেড পরেজও আছে, এই দেখেন রেডিমেড পরেজও আছে, এটা নিয়ে আপনি খেতে পারেন। এটার সাথে আপনি দুধ দিয়ে গরম করবেন, এবং টপিংয়ের জন্য আপনি এই যে আলমন্ড ফ্লেক্স এগুলো দিতে পারেন, এগুলো দিতে পারেন। এগুলো সব ভেরি, এগুলো যদি সকালে ব্রেকফাস্ট করেন এগুলো নিয়ে আপনার মানে খুবই হেলদি আইটেম। তবে লকডাউনে থাকায় একটা জিনিস কিন্তু শেষ, এই যে দেখতেছেন এগস, ডিম, ডিমগুলো সব শেষ হয়ে গেছে, কারণ সবাই তো বাসায় বসে আছে এবং বিভিন্ন আইটেম কুক করতেছে। এই যেগুলো আছে এগুলো কিন্তু ড্যামেজ, আমি এর নিতে পারতেছি না, কোনো
ডিম আমি পাইতেছি না, সবই মোটামুটি ড্যামেজ, মানে একদম এন্ড হয়ে গেছে যেগুলো, এগুলো দিয়ে চলতেছে। সো নো এগস। আরেকটা জিনিস ইজ ফিনিশ, যেটা হলো কি প্লেন ফ্লাওয়ার, কোনো ধরনের প্লেন ফ্লাওয়ার নাই, অ্যাজ ইউ ক্যান সি অল ফিনিশ, কোনো প্লেন ফ্লাওয়ার নাই আমাদের এখানে। সো প্লেন ফ্লাওয়ারের শর্টেজ। এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি আমাদের এখানে যে এশিয়ান ফুডের, ওয়ার্ল্ড ফুডের ড্রাই ফুড সেকশন। এই যে আপনি দেখতে পারতেছেন এখানে আদা বাটা, রসুন বাটা সব কিছু পেস্ট করা আছে। পেস্টের ভিতরে আপনি কিনতে পারবেন, বিভিন্ন টাইপের সস আছে, এবং এখানে দেখতেছেন আপনারা চাপাতি ফ্লাওয়ার, ইন্ডিয়ানরা যে চাপাতি দিয়ে রুটি খায় এটা এখানে আছে, এখান থেকে আপনি কিনতে পারবেন। এবং বিভিন্ন টাইপের যে আমাদের স্পাইস আছে, এই যে ডালচিনি, এলাচি, আমি একটা এলাচি নিলাম এবং একটা ডালচিনিও নেব। সো এগুলো মোটামুটি অ্যাভেলেবল আছে আমাদের এখানে, সাপ্লাই চেন এখনও ব্রেকডাউন হয় নাই। এইখানে আপনারা দেখতেছেন যে নুডলস আছে, আমাদের দেশের যে ম্যাগি নুডলস এখানেও এটা কিনতে মিলে। সো এখানে এটা আছে, তারপরে আপনার এই যে রোজ ওয়াটার দেখতেছেন, যেটা আমাদের গোলাপ জল, তারপরে লেমন জুস, লাইম জুস, এটা লেবুর রস এবং লাইমের রস, তারপরে গ্রাম ফ্লাওয়ার, তারপরে সেমাই, এই যে দেখতেছেন যে আমরা যে সেমাইটা যেটা খাই, তো মোটামুটি এগুলো সবই আছে। পাস্তার শেলফটা দেখতেছেন একটু খালি আছে, এই যে পাস্তা তবে আছে না না। এই অসাধারণ একটা সিন আমি আপনাদের সাথে শেয়ার করব। আগে যে বলছিলাম আমি কোথায় পাই নাই প্লেন ফ্লাওয়ার, আমি হঠাৎই এই আইলেদেরকে হেঁটে হেঁটে যাইতেছি এবং এখানে দেখি র্যান্ডামলি একটা ফ্লাওয়ার পাওয়া আছে। এই ফ্লাওয়ারটার পাশে আসলাম, এখন দেখা যায় যে এটা প্লেন ফ্লাওয়ার। ও মাই গড, তাই তো এটা না নিলে তো আমার আর হয় না। তাই এইটা এই এত শর্ট হয়েছে, তারা মানে ব্যাগ দিয়ে বান্ধিয়া তারা আর কি পেছে। এটা আমি লাকি পাইলাম, আদারওয়াইজ উই হ্যাভ নো আদার লেফট, সো উই গট লাকি উইথ দ্যাট ওয়ান। রাইস আছে, বিভিন্ন টাইপের রাইস আছে, আর নর্মাল যে চিক পিস আছে, নর্মাল চিক পিস নিলাম আমরা চারটা পাঁচটা। এগুলি বেশি লাগে না, বাট নর্মাল চিক পিস সব এটা লাগি মোটামুটি শেষ হয়ে যায়। উই গট সাম আরো কিছু, যে আমাদের যে পরোটা আছে পরোটাগুলো দেখাইতেছে। সো বন্ধুগণ, এই যে রেডিমেড পরোটাগুলো আছে, এটা এগুলো এখানে আমাদের ইউকেতে খুবই পপুলার, এবং এখানে দেখতেছেন ফ্রোজেন গার্লিক এবং জিঞ্জার পেস্টগুলো আছে। আবার এই যে আরেকটা টাইপের পরোটা আছে এখানে, আপনাদের সমোসা, তারপরে এই যে রেডিমেড সমোসা, নাগেটস, এগুলো সব ফ্রোজেন করা থাকে। এটাও এগেইন ভেরি পপুলার। সব কিছু এখানে দেখতে পারতেছেন যে বার্গার টার্গার সবই হালাল, এগুলো ফ্রোজেন আইটেম, আপনাদের ওয়ার্ল্ড ফুডের ফ্রোজেন হালাল আইটেমগুলো। অল্টারনেটিভ মিল্ক ইজ স্টিল অ্যাভেলেবল, যদি ফ্রেশ মিল্ক থাকে না আপনি এই মিল্ক নিতে পারেন। এই মিল্কগুলো কিন্তু খুবই ভালো, এই যে আলমন্ডের মিল্ক আছে, কোকোনাটের মিল্ক আছে, বারিস্টা, এগুলো কফি তৈরি করার জন্য মিল্ক, এগুলো খুবই ভালো মিল্ক, আপনি খেতে পারেন আপনার জন্য। সেই জন্য পিৎজা, সবই পিৎজা, আইসক্রিম, মানে এই ফ্রুটগুলো মোটামুটি রেডি আছে, কোনো সমস্যা নাই। আমাদের প্রবলেম হয়ে গেছে যে ফ্রেশ আইটেম যেগুলো আছে, যে নাটেলা বাটেলা এগুলো সব রয়েছে, যে এখানে আবার দেখতেছেন কিছু কিছু আইটেম একটু শর্ট মার্ক করছে। হানি
আমাদের এখানে হানি দেখেন, এই এই হানিটা খুবই ভালো হানি, মানুকা হানি যেটাকে বলে। হ্যাঁ, খুবই পিওর একটা হানি, কোনো ঝামেলা নাই, কোনো কিছু নাই। ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট হানি ইন দ্য ওয়ার্ল্ড। তারপরে আপনার আরেকটা আছে, এই চার একটা আছে পিওর হানি, এবং অন্যান্য টাইপেরও হানি আছে। রোজার জন্য আর বেরিজ, আপনি যদি বেরিজ বানাইতে চান, এই দেখেন যে স্মুথিগুলো আছে রেডি, এগুলো নিয়ে আপনি ব্লেন্ডারে আপনি নিজে জ বানাইতে পারবেন, আপনার নিজস্ব স্মুথ বেরিজ, বানানা টানানা সব কিছু কাটিয়ে রেডি করে রাখছি। এটা নিয়ে আপনি ব্লেন্ডারে দিয়ে মিক্স করিয়া আপনি খেতে পারেন। ওগুলো আবার নাইস আইটেম, এই যে রাইসেন্স দেখতেছেন। তো লাইফ মোটামুটি ইজি আছে এই সেকশনে আসতে বোঝা যায়। এই যে এখানে দেখতেছেন ডগ ট্রি ডগ পোর্টেড ফুড, ইয়েস 100% কারেক্ট। জি হ্যাঁ, এখানে দেখেন, এই দেখেন কুত্তার খানি কীভাবে প্যাকেটিং করা আছে। এটা এটা কিন্তু এটা কুত্তার খানি, মানে কুত্তা এটা খাবে, এটার ভিতরে কুত্তা না, এই এটার ভিতরে ভালো ভালো জিনিস আছে। যেমন এটা দেখেন লাম অ্যান্ড গেম, এটা দিয়ে দিছে, এখানে দিছে দেখেন চিকেন দিছে, মানে এগুলো সব হইল কি কুত্তায় খাবে। কুত্তার জন্য দেখছেন কত সুন্দর খানি রাখছে তারা, কুত্তায় কুত্তায় খাওয়ার জন্য, মানছে লাগে না, এগুলো কুত্তার খানি। প্যাকেটিংটা দেখতেছেন, এই দেখেন কত সুন্দর প্যাকেটিং, প্যাকেটিংটা করতেছে কুত্তার খানি। এগুলো I can't see it. Can you see it? You let me know. That one? আর এই সাইডে দিয়ে আপনি পাবেন বিলাইর খানি, দেখছেন বিলাইর খানি, এগুলো সব বিলাইর খানি ভাই। এই দেখেন বিস্কুট আছে, বিলাইয়ে খাইব বিস্কুটগুলো, দেখা যাইতেছে না তো, দেখা গেলে আপনারা দেখাইলাম মানে আর একটু। এগুলো ছোটো ছোটো বিস্কিট আছে, এগুলো বিলাইয়ের জন্য ছোটো 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 বিস্কিট আপনি বিলাইয়ে খাইব, বুঝছেন দেখছেন অবস্থা। এগুলো হলো গিয়ে কুত্তা বিলাইয়ের শেল, এখানে কুত্তা বিলাইয়ের খানি থাকে, অসাধারণ দৃশ্য। এই সব কুত্তা বিলাইয়ের খানি, আপনার যদি বাসায় কুত্তা থাকে অথবা বিলাই থাকে, আপনি এখানে আসবেন, ব্যাগ ভরে ভরে খানি নিয়ে চলে যাবেন, তারা খাইব, বড় আরামে খাইব, বুঝছেন রাইট। উই কুডেন্ট সি ইট হিয়ার, আমার এখানে ভাই কিছু নাই, ওই দেখেন আমার কুত্তাও নাই বিলাইও নাই, বুঝছেন। একটা ফেমাস ড্রিঙ্ক করলো গিয়ে রাইবিনা, যেটা আমরা অন্য দেখতাম একটু জয় গেছে, আপনি এটা মিক্স করিয়া খাওয়া যায় পানির লগে মিশাইয়া, এটা বা চিন্তা লাগে খুবই একটা ফেমাস এবং খুবই একটা ভালো একটা জিনিস। এই যে এইটা বাচ্চাদের জন্য এটা খুবই ভালো, এত বিভিন্ন আছে এখানে, কোনো সমস্যা নাই, যা ড্রিঙ্কস চাইবেন সব নিতে পারেন। এগুলি একটু শর্টেজ আছে, আমরা একটা নিব ডেটলের ক্লিনিং সারফেস ওয়াইপস, ডেটলের ওয়াইপসের মতন বল, এটার ভিতরে ওয়াইপস আছে, এটা দিয়ে আপনি সব কিছু ক্লিন করবেন, এটা খুবই জরুরি এই সিচুয়েশনের সময়। আর ইম্পর্টেন্ট হইল গিয়ে আপনার হ্যান্ড ওয়াশ, হ্যান্ড ওয়াশ আমাদের এখানে মোটামুটি সবই আছে, সো দ্যাট ইজ নট এ প্রবলেম। এটা আগে ছিল না, এটা এখন স্টক আবার রিফিল করছে, তো এইটা নিব আমরা, এইটা ফিলিক্সে অ্যান্টিব্যাকটেরিয়াল হ্যান্ড ওয়াশ, কিলস 99%, মোটামুটি সব টিও অ্যান্টিব্যাকটেরিয়াল, তারা এগুলো অ্যান্টিব্যাকটেরিয়াল। তো অ্যালোভেরা নিব, তারপরে
moisture. হ্যান্ড ওয়াশ মোটামুটি আছে, দোকানেও কোনো সমস্যা নাই, ভালো হ্যান্ড ওয়াশ আছে, শাওয়ার জেল টাওয়ার জেল সবই আছে, টয়লেট টিস্যুও আছে। এখন মাঝখানে দেখছিলেন টয়লেট টিস্যুর শর্টেজ ছিল, বাট নো এনি মো ব্যাক ইন স্টক। তো সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখার জন্য কিউইং সিস্টেম, you wait here and then they will ask you to be taken over. Is it all right to queue up here? Yeah, I've got number 4 that's empty. Number 4 empty? Yeah. This one, you can load here. সো বন্ধুগণ, আমার শপিংটা শেষ করলাম, এখন আমি আস্তে আস্তে এক্সিটের দিকে রওনা দিতেছি। এই যে দেখতেছেন বাকি যে টিলগুলো খোলা আছে সবই মোটামুটি বিজি আছে, অনেক লোকই টুকটাক শপিং করতেছে, মানে আমরা নর্মালি এর চেয়ে আরও অনেক বেশি করি, বাট সিচুয়েশনের কারণে আমরা অল্প অল্প করে নিতেছি। এখন আমি আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো, এটার লগে মরিসনের ফুড ব্যাংক ডোনেশন। এটা হলো গিয়ে যে আপনি যখন শপিং করে মানে বাইরের দিকে যাবেন, তখন এইখানে এই যে ফুড ব্যাংক আছে, এখানে আপনি মনে করেন আপনি চাইলে দুই একটা আইটেম মানে চ্যারিটির মতন তাদেরকে দিয়ে দিতে পারেন, ঠিক আছে। আর এখান থেকে তারা কী করবে, যে যারা যাদের মানে যারা একটু অভাবে আছে, যারা একটু সমস্যায় আছে, তাদেরকে ফ্রি এখান থেকে তারা খাদ্যগুলো নিয়ে দিবে। তো আমরা শপিং করার সময় এটা ডোনেশন করে যাব, এবং এই ডোনেশনটা তারা মানে লিস্ট করে লোকদেরকে তাদের বাসায় একদম বিনামূল্যে নিয়ে দিবে। এটা একটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই একটা গুড আইডিয়া, আমি মনে করি আমাদের দেশে এটা চালু করতে পারেন, যারা একটু প্রভাবশালী দোকানগুলো আছে ওইখানে করলে ভালো হয়। সো এক্সিট করার আগে আমি আপনাদেরকে এই গাছগুলো একটু দেখাই। এই এখানে আপনার বিভিন্ন টাইপের ফুলের গাছ এবং ভেজিটেবলের গাছ এবং বিভিন্ন আইটেম আছে, এখানে থেকে আপনি এগুলো খরিদ করে তারপরে বাসায় নিয়ে আপনি আপনার পটে লাগাতে পারেন, গার্ডেনে লাগাতে পারেন, খুবই সুন্দর। এই দেখেন বিউটিফুল ফ্লাওয়ার্স, এটা আপনি করতে পারেন। সো এখানে অনেক কালেকশন আসছে, এই যে বড় বড় গাছও চলে আসছে, এগুলো আপনি বাসায় নিয়ে গার্ডেনিং করতে পারবেন। সো বন্ধুগণ, শপিং শেষ, শপিং করলাম, গাড়িতে ঢুকাইলাম, এই দেখেন ব্যাগের ভিতরে ঢুকিয়ে দিছি। এখানে আবার রিসাইক্লিং ব্যাগ এটা আমরা ব্যবহার করি। সো দ্য ইউয়া ব্যাগের ভিতরে ঢুকাইলাম, গাড়ির ভিতরে ঢুকাইলাম। সো এখন কী করবো, আমি ট্রলিটা নিয়ে রেখে দিয়ে আসবো এবং আপনাকে বলবো যে আমাদের ট্রলি সিস্টেমটা কী একটু জানাবো। সো ব্যাগগুলো রাখার পরে আমরা এই যে ট্রলি আছে, এই ট্রলিটা আমরা এখানে ফেলে যাব না, নো, এই ট্রলিটা আমরা ওই যে দেখতেছেন ওইখানে আমরা এই ট্রলিটাকে ওইখানে নিয়ে রাখবো। এবং মনে আছে আমাদের আগে যে এখানে একটা পাউন্ড, 1 পাউন্ডের একটা কয়েন ঢুকাইছিলাম, দেখি এখন এই ট্রলিটা নিয়ে রাখার পরে এখানে আমাদের কি হয়। তো এখানে দেখতে পারতেছেন আপনারা, এখানে যে প্লিজ কালেক্ট অ্যান্ড রিটার্ন ইয়োর ট্রলি, থ্যাংক ইউ, ঠিক আছে। আপনি এখান থেকে ট্রলি
কালেক্ট করবেন এবং এটা এখানে আপনি শপিং শেষ করার পরে আবার আপনি এখানে রেখে দিবেন সো এই দেখেন এই যে তলিটা এখন আমি রেখে দিতেছি এই যে সিস্টেম আমি ঢুকালাম ঢুকানোর পর এই এইটা দেখতেছেন এইটা আমি এইভাবে ঢুকাবো ঢুকাইলাম এবং আমার এই যে আগের যে 1 পাউন্ড ছিল এটা আবার ফেরত আসলো আমার মানিটা চলে আসলো এবং এই দেখেন কত সুন্দরভাবে ট্রলিটা আমরা এখানে রেখে গেলাম আরেকজনে এটা ইউজ করতে পারবে যে কারণে এদেশে মনে করেন সব কিছু টাইডি থাকে ক্লিন থাকে এবং এই সিস্টেমগুলো যদি আমাদের দেশে চালু করতে পারে আমি আশাবাদী লোকজন আরও সচেতন হবে এবং দেশের আরও উন্নতি হবে উন্নয়ন হবে বুঝতে পারছেন সো আজকের জন্য ব্লগটা আমাদের এখানে শেষ করে দিব আজকে আমাদের শপিং করে ফেলছি এখন বাসায় যাব আর আগামীকাল অ্যাগেইন উই উইল কাম ব্যাক উইথ অ্যানাদার কুকিং ব্লগ ফর ইউ সো আই হোপ ইউ উইল জয়েন মি টুমরো So please stay tuned, support my channel and I will see you soon. Thank you very much. Assalamu alaikum.